শুভ সকাল বন্ধুরা, আজ 30 মে সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, 6 ধর্মীয় গোষ্ঠীকে সংখ্যালঘু প্রমাণপত্র, সিদ্ধান্ত মন্ত্রিসভার। ডলুর 1263 শ্রমিককে 1 লক্ষ টাকা করে অর্থ সাহায্য। ভালোবাসা দিয়ে ঘৃণার পরিবেশকে হারাতে হবে বললেন মাওলানা মাহমুদ মাদানী। মুসলিমদের প্রতি বিদ্বেষ, কেন্দ্রীয় সরকারের সমালোচনায় জমিয়ত। শিলচরে ক্যাবিনেট বৈঠকের তারিখ পিছল। ইচাচোড়া বাগানে আদর্শ মডেল হাইস্কুলের উদ্বোধন মন্ত্রী অশোক সিংহলের। জুলাইয়ের শুরু থেকেই পাহাড় লাইনে চলবে ট্রেন বললেন জিএম আনসুল গুপ্তা। পরিস্থিতি খতিয়ে দেখতে 5 জুন পাহাড় সফরে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মোদীর রাজ্যে অভিষেকেই চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স, আইপিএলে বাজিমাত হার্দিক ঋদ্ধিদের। নির্বিঘ্নে সম্পন্ন হল বান্দরকোনা ডিপির উপনির্বাচন, ভোট পড়ল 81.44%। বাগান শ্রমিকদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে বর্তমান সরকার বললেন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। করিমগঞ্জ কলেজের প্লাটিনাম জুবিলি উৎসবের সূচনা আজ, সাংস্কৃতিক বর্ণাঢ্য শোভাযাত্রা আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রকৃতি সদয় থাকলে শোভাযাত্রা দৃষ্টিনন্দন হবে বললেন ডক্টর রামানুজ। এবং সর্বশেষ খবরটি হল, করিমগঞ্জের দুহালিয়া ফরিদকোনা ডিপিতে PMY দুর্নীতি, নালিশ DC-কে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘুদের প্রমাণপত্র দেবে সরকার। রবিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের প্রমাণপত্র দেওয়ার সিদ্ধান্ত প্রথমবারের মতো গ্রহণ করেছে সরকার। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে আয়োজিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই ঐতিহাসিক বলেও দাবি করেছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, আসামে SC ST OBC প্রত্যেককেই জাতিগত প্রমাণপত্র দেওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু ধর্মীয় সংখ্যালঘুদের কোনো ধরনের প্রমাণপত্র নেই। তবে এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে আসামের ধর্মীয় সংখ্যালঘুদেরও প্রমাণপত্র দেওয়া হবে। আসামে বসবাসকারী মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং পার্সিদের দেওয়া হবে সংখ্যালঘু প্রমাণপত্র। তিনি বলেন, সংখ্যালঘুদের জন্য অনেক প্রকল্পই থাকে, কিন্তু আসামে প্রকৃত সংখ্যালঘু কারা এর কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। তাই রাজ্যের সংখ্যালঘুদের যাতে সরকারি কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে না হয়, তাই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে বরাক উপত্যকার ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের জন্য চা গাছ উপড়ানো নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ডলু চা বাগানের স্থায়ী 1263টি পরিবারকে 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রিসভা। এতে ব্যয় হবে মোট 12.63 কোটি টাকা। এদিন আসাম চা নিগম লিমিটেডের কর্মীদের বাকি টাকা PF-এর 142.50 কোটি টাকা পরিশোধের জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিনের বৈঠকে। এর মধ্যে অন্যতম হচ্ছে, আসাম আন্দোলনে গুরুতরভাবে আহত 288 জন ব্যক্তি এবং 57 জন ভুক্তভোগী মহিলাকে 2 লক্ষ টাকা করে এককালীন সাহায্য প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে। 1979 থেকে 85 সাল পর্যন্ত আসাম আন্দোলনের বলি হওয়া মানুষের জন্য ব্যয় করা হবে 6.9 কোটি টাকা। মিশন অমৃত সরোবরের মান নির্ধারণ নিয়েও আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। প্রায় 1208 কোটি টাকা ব্যয়ে 3,060টি অমৃত সরোবর তৈরি করা হবে। 2023 সালের 15 আগস্টের মধ্যে শেষ হবে এই প্রকল্পের কাজ। অপরদিকে বন্যা পরিস্থিতির জন্য 31 মে শিলচরে অনুষ্ঠেয় রাজ্য ক্যাবিনেট বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই বৈঠক 7 থেকে 10 দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
খুব শীঘ্রই ক্যাবিনেট বৈঠকের দিন ধার্য করা হবে। রবিবার উদারবন্দের ইচাছড়া চা বাগানে নবনির্মিত আদর্শ মডেল হাইস্কুলের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। তিনি বলেন, কংগ্রেস চা শ্রমিকদের উন্নয়নে কিছুই করেনি, বিজেপি সরকারের আমলে বাগান অঞ্চলের সার্বিক বিকাশ ঘটছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশের সঙ্গে আসামে উন্নয়নের যাত্রা অব্যাহত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে বরাক উপত্যকায় রাস্তা, জল, বিদ্যুৎ সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে বলেও জানান মন্ত্রী অশোক সিংহল। তিনি বলেন, জনধন অ্যাকাউন্টের মাধ্যমে চা শ্রমিকদের বিভিন্ন সরকারি সাহায্য প্রদান করা হচ্ছে। সরাসরি সাহায্যের অর্থ হিতাধিকারীদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে, মধ্যে কোনো দালাল নেই। শিলান্যাসের দুবছর পর রাজ্যে 96টি মডেল হাইস্কুলের উদ্বোধন হলো। গতকাল কাছাড়ে 4টি স্কুলের উদ্বোধন করলেন বলেন অশোক সিংহল। আগামী দুবছরের মধ্যেই এই স্কুলগুলো হায়ার সেকেন্ডারিতে উন্নীত করার প্রচেষ্টা রয়েছে মুখ্যমন্ত্রীর। স্কুল যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য এলাকাবাসীকে নজর রাখার অনুরোধ জানান মন্ত্রী। সবাই অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক মিহিরকান্তি সুম, জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, প্রাক্তন বিধায়ক রাজদীপ গুয়ালা প্রমুখ। উপস্থিত ছিলেন জেলাশাসক কীর্তিজল্লি, ডিডিসি রাজীব রায় সহ অন্যরা। শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অপরদিকে নির্বিঘ্নে সম্পন্ন হল বান্দরকুনা জিপি সভাপতি পদে উপনির্বাচনের ভোট গ্রহণ। ভোট প্রদানের হার 81.44%। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দক্ষিণ করিমগঞ্জের বান্দরকুনা জিপির সভাপতি পদের উপনির্বাচন সম্পন্ন হয়েছে। পঞ্চায়েত আইন 2019 মতে দুইয়ের অধিক সন্তান নীতি ও শিক্ষাগত যোগ্যতা উভয় সমস্যায় পড়ে উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছিল। এদিন সকাল 7:30টায় জিপির 11টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয় বিকাল 4টায়। উপনির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সরজমিনে খতিয়ে দেখেন জেলাশাসক ও পুলিশ সুপার। নির্বাচন প্রক্রিয়ায় জিপির প্রায় 11,940 জন ভোটারের মধ্যে প্রায় 6,821 জন ভোটার গোপন ব্যালেটে ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে। নিজের প্রার্থীদের জেতাতে দিনভর সিদ্দিক কমলাক্ষকে ময়দানে দেখা গেলেও রহস্যজনকভাবে দেখা মিলেনি শাসক দল শরিক মিত্রজোটের কোনো নেতাকে। এক নির্দল প্রার্থীর পাল্লা ভারী বলে অভিমত সাধারণ ভোটারদের। স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমদ নিজের পছন্দের নির্দল প্রার্থী আব্দুল বাসিতের জয় নিয়ে 100% আশাবাদী। তবে কংগ্রেস প্রার্থী আব্দুল হাকিম তালুকদার ও মিত্রজোটের সমর্থিত অগপ প্রার্থী আব্দুল হামিদের জয় নিয়ে আশাবাদী দুই দলের নেতারা। তিন সন্তানের জনক হওয়ার কারণে গত বছরের শেষ দিকে সভাপতি পদ থেকে অপসারিত হন কংগ্রেস থেকে নির্বাচিত মতিউর রহমান। পরবর্তী সময়ে উপসভানেত্রী রীনা বেগম ভারপ্রাপ্ত সভানেত্রীর দায়িত্ব পান। কিন্তু রীনা বেগম মাধ্যমিক উত্তীর্ণ না হওয়ায় জনগণের দাবিতে হাইকোর্টে মামলা গড়ায়। শেষ পর্যন্ত আদালতের নির্দেশেই উপনির্বাচনের উদ্যোগ গ্রহণ করে নির্বাচন কমিশন। এদিকে নিজের প্রার্থীদের জেতাতে দিনভর পুরো জিপি এলাকা চড়ে বেড়াতে দেখা যায়। কংগ্রেস থেকে বহিষ্কৃত দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ ও প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থকে। কিন্তু শাসক দল বিজেপি কিংবা অগপর জেলা স্তরের কোনো নেতার দেখা মিলেনি। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মিত্রজোটের প্রার্থী আব্দুল হামিদ, কংগ্রেসের আব্দুল হাকিম তালুকদার, সিদ্দিক আহমেদ সমর্থিত নির্দল প্রার্থী আব্দুল বাসিত, আম আদমি দলের প্রার্থী মঈনুদ্দিন সহ আরও তিনজন। এদিনের নির্বাচনী প্রক্রিয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও ভোট গ্রহণ প্রক্রিয়া সরজমিনে খতিয়ে দেখেন জেলাশাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার পদ্মনাথ বড়ুয়া সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিকে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, স্তব্ধ হওয়া গ্রাম উন্নয়ন ত্বরান্বিত করতে জিপির জনগণ তার পছন্দের নির্দল প্রার্থী আব্দুল বাসিতকে স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছেন। এতে আব্দুল বাসিতের জয় 100% নিশ্চিত বলে আশা ব্যক্ত করেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় জিপির জনগণ সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন সিদ্দিক আহমেদ। অপরদিকে সব কিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ের প্রথম সপ্তাহেই পাহাড় লাইনে যাত্রী ট্রেন চলাচল ফের শুরু হয়ে যাবে। এর জন্য লামডিং বদরপুর সেকশনে যুদ্ধকালীন তৎপরতায় দিনরাত কাজ চলছে। রবিবার লামডিং স্টেশনে দাঁড়িয়ে একথা জানান এনএফ রেলের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা।
এনএফএলের জেনারেল ম্যানেজার সহ শীর্ষ আধিকারিকরা এদিন মালিগাঁও থেকে এলজি স্পেশাল ট্রেনে ল্যান্ডিং আসেন। সেখান থেকে সড়কপথে মাইবং হয়ে দশ বিধ্বস্ত এলাকায় উপস্থিত হন। এদিন দাউটুহাজা ও ফাইডিংয়ের দুটি প্রধান স্পট পরিদর্শন করার পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে ঠিকাদার গোষ্ঠীকে আহ্বান জানান, যাতে করে সঠিক সময়ের মধ্যেই পাহাড় লাইনকে সচল করে তোলা সম্ভব হয়। এদিন পাহাড় লাইনের সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে হাফলংয়ে উপস্থিত হলেও দশ বিধ্বস্ত নিউ হাফলং স্টেশন পরিদর্শন করেননি এনএফরেলের জেনারেল ম্যানেজার। শুধু ল্যান্ডিং বদরপুর পাহাড় লাইনের দাউটুহাজা ফাইডিং রেল স্টেশনের মধ্যবর্তী এলাকার দুটি দশ বিধ্বস্ত এলাকা ক্রমে 77 কিলোমিটার এবং 79 কিলোমিটার পরিদর্শন করেই ল্যান্ডিংয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। উল্লেখ্য, এই অংশেই বেশ কয়েক মিটার লাইন ধসে পড়েছে। ওই জায়গায় প্রায় এক ঘন্টা সময় কাটান জিএম। আনসুল গুপ্তার সঙ্গে ছিলেন ল্যান্ডিংয়ের ডিআরএম যোগিন্দর সিং লাখড়া সহ রেলের বেশ কয়েকজন আধিকারিক। ল্যান্ডিংস্থিত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জে এস লাখড়াকে পাশে নিয়ে জিএম আনসুল গুপ্তা জানান, প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা কারণেই ডিমা হাসাওয়ে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। অবশ্য এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এমন ভালো আবহাওয়া থাকলে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই বদরপুর ল্যান্ডিং সেকশনে ফের যাত্রী ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। জিএম আরও জানান, প্রকৃতির তাণ্ডবে রেলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, পুরো পাহাড় লাইনের প্রচুর জায়গায় দশ নেমেছে, অনেক জায়গায় রেল লাইনের নিচে থেকে মাটি সরে গেছে। এসব আগের অবস্থানে ফিরিয়ে আনতে পাহাড়ের বিভিন্ন সাইটে দিনরাত কাজ চলছে। তিনি আরও জানান, নিউ হাফলং স্টেশনের বর্তমান অবস্থা দেখে বোঝা যায় প্রকৃতি কত বড় তাণ্ডব লীলা চালিয়েছে। নিউ হাফলং স্টেশনে বিশাল দশ নেমে পুরো অপারেশন সিস্টেমটাই নষ্ট করে দিয়েছে। টেলিকম সিস্টেম, বিদ্যুৎ ব্যবস্থা, সিগন্যাল, ট্রেনের কামরার অনেক ক্ষতিসাধন হয়েছে। এগুলো পুরো ঠিক করার পরই পাহাড়ে ট্রেন চলাচল সম্ভব হবে। সব অপারেশন সিস্টেম আগের জায়গায় আনতে নিউ হাফলংয়ে বর্তমানে কাজ চলছে। জিএম আনসুল গুপ্তার সাফ কথা, যত তাড়াতাড়ি সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, আবহাওয়া অনুকূল থাকলে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে পাহাড় লাইনে ট্রেন ছুটবে। এদিন বেলা 3টায় আনসুল গুপ্তা, ডিআরএম জে এস লাখড়া সহ এনএফরেলের এক বিশাল টিম ফাইডিং দাউটুহাজা স্টেশনের মাঝখানে জুলে পড়া লাইন পর্যবেক্ষণ করেন। সেখানে তিনি বিভাগীয় আধিকারিক, ইঞ্জিনিয়ার, ঠিকাদার প্রমুখদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন, দ্রুত নির্মাণ কাজ শেষ করার নির্দেশও দিয়েছেন। ফাইডিং থেকে ল্যান্ডিং ফিরে যাওয়ার আগে জিএম আনসুল গুপ্তা বলেন, আমাদের এখন একটাই লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করে তোলা। আনসুল গুপ্তা বলেন, পাহাড় লাইনে প্রচুর সংখ্যক কর্মী এবং তাদের পরিবার রয়েছে, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখছেন বলেও জানান তিনি। এদিকে রেলের এক সূত্র মতে, আগামী 5 জুন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বায়ুসেনার হেলিকপ্টারে করে ল্যান্ডিং বদরপুর পাহাড় লাইনের দশ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন। এদিন পাহাড় লাইনের পরিদর্শন সেরে মণিপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। উল্লেখ্য, পাহাড় লাইনে ধস পড়ে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হওয়ার আজ এক পক্ষকাল হয়েছে যদিও, কিন্তু রেলের কোনো শীর্ষ আধিকারিক দশ বিধ্বস্ত নিউ হাফলং পরিদর্শনে আসেননি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।